টাঙ্গাইল শাড়ি সহ তিন পণ্যের জিআই সনদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে শিল্পমন্ত্রী নুরুল, মজিদ, মাহমুদ, হুমায়ুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই সনদ হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সকাল ১০টায় শুরু হয় সভা। এ সময় টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লার জিআই সনদ তুলে দেওয়া হয়। সেই সাথে টাঙ্গাইলের শাড়ি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন মন্ত্রী। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের কবিতার বই পিতারি প্রতিচ্ছবির মোড়কও উন্মোচন করেন প্রধানমন্ত্রী।